মহামা ছাত্র ছাত্রী সকল, আজি তোমালোক পরীক্ষার বাবে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক সম্পর্কে আজি আলোচনা করিম। সেই অঙ্কটো হৈছে মধ্যমা নির্ণয় করা। আমার পরীক্ষাত প্রশ্ন আহে তলত দিয়া তালিকার পৰা মধ্যমা নির্ণয় করা। এনেকৈ এটা তালিকা আমাক দিয়া থাকে, যদিও তোমালোকে ইয়াত এই তিনিটা ঘরযুক্ত একটা তালিকা দেখা পাইছা, কিন্তু পরীক্ষাত প্রশ্নত মাত্র এই দুটা ঘরহে দিয়া থাকে। এই তিনি নম্বর ঘরটো মই নিজে ইয়াত সংযোগ করেছো। এটা কথা হল, যদি গোটেই অঙ্কখিনি মই ইয়াতে বোর্ডত করে থৈছো, তোমালোকে গোটেইখিনি চাব নালাগে, মোর লগত একেলগে আগবাড়িবা, তেতিয়াহলে বুঝি পোৱাত সুবিধা হব। চাবা, পরীক্ষাত যেতিয়া প্রশ্ন দিয়া থাকে যে মধ্যমা নির্ণয় করা, তেতিয়া এই দুটা ঘর দিয়া থাকে, এটা হৈছে শ্রেণী অন্তরাল আর এটা হৈছে বারংবারতা। শ্রেণী অন্তরালত এনেকৈ কেটামান ঘর দিয়া থাকিব, এয়া হয়তো মই ইয়াত যিকেইটা দিছো পরীক্ষাত তাতকৈ কমও হব পারে, তাতকৈ বেশি হব পারে, সেটো আমার একো অসুবিধা নহয়। চাবা, ইয়াত যেনেকৈ শ্রেণী অন্তরাল দিয়া আছে, প্রথমটো পঞ্চাশৰ পৰা চৌৱন, অর্থাৎ ফিফটিৰ পৰা ফিফটি ফোর, ফর্টি ফাইভৰ পৰা ফর্টি নাইন, ফর্টি টু ফর্টি ফোর এনেকৈ দিয়া থাকে। আৰু এইটোত শেষত দিয়া আছে কি টেনৰ পৰা ফৰ্টিন, এনেকৈ শ্ৰেণী অন্তৰাল দিয়া আছে। এইটো হয়তো ইয়াৰ পিছত আৰু তলত থাকিব পাৰে বা ওপৰতো আৰু থাকিব পাৰে। এতিয়া বারংবারতা হিসাবে দিয়া আছে, এইখিনি আমি নিজে বহুয়া নাই, এইটো আমাক কুয়েশনেই হয়, এই দুটা ঘর কুয়েশনেই হয়। কুয়েশনত দিয়া আছে বারংবারতা, প্রথমটো তিনি, তাৰপিছত চারি, পাঁচ, সাত, আট, ছয়, চারি, দুই, এক, এনেকৈ এই দুটা ঘর আমার পরীক্ষাত প্রশ্ন হিসাবে দিয়া থাকিব। আর তলত যে দেখা পাইছা এন ইজ ইকুয়াল টু ফর্টি, সেইটো তোমালোকক কুয়েশনতেই থাকিব। এতিয়া কথা হল, আমাক যেতিয়া মধ্যমা নির্ণয় করবলৈ দিব এনেকুৱা এখন তালিকার পৰা, তেতিয়া আমি কেনেকৈ মধ্যমা নির্ণয় করিম। এই যে দুটা ঘর যে কুয়েশনত দিয়া থাকিব, সেই দুটা ঘর আমি অ্যান্সার করতেও, সমাধান করতেও, এই দুটা ঘর আমি যেনেকৈ যি যি মান আছে গোটেইখিনি মান আমি হুবহুভাবে আমি আমার অ্যান্সারত লিখি লম। লওয়ার পিছত আমার এই দুটা ঘরের লগত আরো এটা এনেকৈ ঘর সংযোগ করিব লাগিব, সেইটো হৈছে সি, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, সঞ্চয়ী বারংবারতা যেটো কোৱা হয়, অসমীয়াতো তোমালোকে লিখিব পারিবা। এইটো হৈছে শ্রেণী অন্তরাল, এইটো বারংবারতা, এইটো সঞ্চয়ী বারংবারতা। এনসার করতে আমি এনেকৈ তিনিটা ঘর বনাই লম। তো ইয়াত শ্রেণী অন্তরাল কুয়েশনত যেনেকুৱা আছে তেনেকৈ তেনেকুৱাকৈ আমি বহাই ললো, তাৰপিছত বারংবারতা যেনেকুৱা আছে তেনেকৈ আমি লিখি ললো। ইয়াৰ পিছত যিটো ঘর হব সেইটো সঞ্চয়ী বারংবারতাত আমি নিজৰ ফালৰ পৰা বহুৱাব লাগিব। সেইটো কেনেকৈ কৰিবা চোৱা, তাৰ নিয়ম হৈছে, এই যিটো বারংবারতাৰ ঘর আছে, বারংবারতাৰ বহুত কেইটা মান আছে, তাৰে তলৰ পৰা আমি বিষয়টো চাব লাগিব। তলত একেবাৰে শেষৰ মানটো যিমান, অর্থাৎ ইয়াত একেবাৰে শেষৰ মানটো কিমান, ওয়ান, সেই ওয়ানটো আমি ইয়াতে সঞ্চয়ী বারংবারতার একেবারে তলর ঘরত বহাব লাগিব। এই ওয়ানটো আমি ইয়াতে বহাই ললো। এতিয়া নিয়ম হৈছে, এই ওয়ান অর্থাৎ ইয়ার যেটো মান, সেই মানটো আৰু এই বারংবারতার ঘরের এইটোর সিধা সিধির যেটো উপরের মান, সেই মানটোর লগত যোগ হব। ইয়ার নম্বর আর এই নম্বর, এই দুটা যোগ হব, অর্থাৎ এক আর দুই, এই যোগ করলে কি হব, তিন, এই তিনটো এইবার ইয়াত বহিব। কথাটো নিশ্চয় বুঝি পাইছা, প্রত্যেকবারে এনেকৈ করব লাগিব। প্রথমটো হৈছে একটু ইয়াত যিমান নম্বর থাকিব সেই নম্বরটো ইয়াতে বহাই লম, এই নম্বরটোর লগত এই নম্বরটুক যোগ করিম। ইয়াত এক আছে, এক আর দুই, সেইটো যোগ করলে হয় তিন, সেই তিনটো ইয়াত বহালো। এইবারও সেম কি করব লাগিব, এই তিন আর এই চারি ইয়ার উপরের ঘর সিধা সিধি যেটো তার উপরের ঘরের লগত যোগ, এই তিন আর চারি যোগ করলে কি হয় সাত, এই সাতটি ইয়াতে বহালো। এই সাত আর ছয় যোগ করলে কি তেরো, তেরো আর আট যোগ করলে একুশ, একুশ আর সাত যোগ করলে আঠাশ ইয়াত হব, এই আঠাশ আর পাঁচ যোগ করলে কি হয় তেত্রিশ, এই ইয়াত বহাইছো, তেত্রিশ আর চারিয়ে কি হয় সাতত্রিশ, সাতত্রিশ ইয়াত হয়েছে, আর সাতত্রিশর লগত এই উপর এই তিন, তিন যোগ করলে কি হব চল্লিশ, এই যেটো মান আর এই মান সেম হব লাগিব। আর যদি মিলিছে তেতিয়াহলে তোমার হিসাবখানি ঠিকই আছে, নিশ্চয় বুঝি পালা। এনেকৈ এই সঞ্চয়ী বারংবারতার ঘরটো আমি সজাই লম। এয়া আমার টেবুলর কাম হয়ে গেল, কারণ টেবুলর দুটা ঘর অলরেডি আমি কুয়েশনের পরে সাই সাই লিখেছো, আর এই ঘরটির উপর ভিত্তি করে তিন নম্বর ঘরটো আমি বনাই লৈছো, সঞ্চয়ী বারংবারতার ঘরটো আমি নিজে প্রস্তুত করলো, টেবুলর কাম শেষ হল। এতিয়া কথা আমি মনত পেলাব লাগিব যে এনেকুৱা টেবুলর পৰা মধ্যমা নির্ণয় করবলৈ সূত্রটো কি, এই সূত্রটো আমি মনলৈ আনিব লাগিব। সূত্রটো মই ইয়াত লিখিছো, এই যেটো মিডিয়ান, মধ্যমা নির্ণয় করা সূত্রটো হৈছে
L plus N by 2 minus F by Fm into I. হয়তো এতিয়া লৈকে তোমালোকে বুজি পোৱা নাই ইয়াত l মানে কি বুজাইছে n by 2 মানে কি f মানে কি fm মানে কি I মানে কি হেতু আমি এতিয়া এই টেবুলখনৰ পৰা এটা এটা কৈ উলিয়াই লম এতিয়া সবা প্ৰথম কথা হৈছে তোমালোকে এই গুটে সমাধানলৈ এতিয়া চকু দিব নালাগে মই জেনে কৈ আছো সেই মতে তোমালোকে মনোযোগ দিয়া প্ৰথম কাম হৈছে আমি কি কৰিব লাগিব এই যে n ৰ মানটো যে আমি পাইছো n ৰ মানটো হয়তো কেতিয়াবা কি থাকে এই বারংবারতার টোটাল নাম্বারটো ইয়াত n is equal to ইমান বুলি দিয়া থাকে আকো কেতিয়াবা দিয়া না থাকিব পারে যদি দিয়া না থাকে তেতিয়া হলে তোমালোকে n মানে কি বুঝি পাবা বারংবারতার জিমানটা নাম্বার আছে সেই গুটেই কেটা নাম্বার যোগ করিলে জিমান হয় হেতু হইছে n ৰ মান আর ইয়াত গুটেই কেটা যোগ কৰি সাবা 40 আছে 40 এই 42 এ হইছে n ৰ মান এতিয়া আমি কি কৰিব লাগিব আমি n ৰ মানৰ পৰা n by 2 ৰ মান উলিয়াব লাগিব আমাৰ সূত্ৰত আছে n by 2 হয়তো খুত্তত প্রথমতে l আছে l টো আমি প্রথমতে বিচাৰিলে নাপাম আমি প্রথম কামটো আমা কি হ'ব n by 2 ৰ মান উলিয়াই লব লাগিব সাবা এই যে মই লিখিছো যে ইয়াত n মানে হৈছে 40 এটো কৰ পৰা পালো এই যে টোটাল নাম্বার যেটো ফ্ৰিকুৱেন্সিৰ হেটো হৈছে n ৰ মান n মানে 40 তেতিয়া n by 2 কিমান হ'ব n by 2 20 এটো আধা হৈ আছে n by 2 মানে ওপৰত 40 n ৰ মান 40 n ৰ জায়গাত আমি 40 বহাই দিলো আৰু 2 ৰ 40 ক কাটিলে কিমান হয় 20 বাৰ হয় এই 20 টো হৈছে n by 2 ৰ মান এইবাৰ কথা হল এই গুটেই ঘটনাটো 20 ৰ ওপৰত ভিত্তি কৰিয়েই হ'ব এই n by 2 ৰ মান যেটো হ'ব সেই মানটো বা সেই নাম্বাৰটো আমি বিচাৰি উলিয়াব লাগিব সঞ্চয় বারংবারতার ঘৰত অৰ্থাৎ এই 3 নম্বৰ ঘৰত তলৰ পৰা আমি বিচাৰি বিচাৰি যাব লাগিব যে 20 নাম্বাৰটো কোনটো ঘৰত গৈ পোৱা যায় এই 20 সংখ্যাটো একত পোৱা যাব নেকি নিশ্চয় পোৱা না যায় 3 টো নাই 7 টো নাই 13 টো নাই 21 ত নিশ্চয় আছে এতিয়া 21 ত কেনে কৈ আছে 20 টো 21 ত খুমাই আছে নিশ্চয় 18 19 20 21 20 পাৰ হৈ হে 21 হয় গতিকে এই 21 ত কি হৈ আছে 20 টো খুমাই আছে এটো আমি তলৰ পৰা হিসাব কৰি গৈ যিটো ঘৰত আমি গৈ তাক পাম n by 2 ৰ মান যিটো হ'ব সেই নাম্বাৰটো আমি গৈ যিটো ঘৰত পাম সেইটো ঘৰৰ ওপৰত ভিত্তি কৰি গুটেই আমাৰ ঘটনা অসংগঠিত হ'ব এতিয়া সাবা আমি 20 টো কোড বিচাৰি পালো এই 21 ৰ ঘৰত বিচাৰি পালো যেতিয়া আমি 21 ৰ ঘৰত বিচাৰি পাম অৰ্থাৎ এটো ঘৰত বিচাৰি পাম লগে লগে এইটো নাম্বার আৰু এইটো নাম্বার আমি এনেকৈ কাট পেন্সিলৰে কি কৰিম তাক রাউন্ড কৰি দিম তাৰ লগতে মনত ৰাখিম যিটো ঘৰত আমি পাইছো তাৰ যিটো তলৰ মান সঞ্চয় বারংবারতার সিধা সিধি যিটো ঘৰত আমি সেই 20 টো বিচাৰি পালো বা n by 2 ৰ মান বিচাৰি পালো তাৰ তলৰ নাম্বারটো আমি এনেকৈ রাউন্ড কৰি দিম এই তিনিটা নাম্বারৰ ওপৰত ভিত্তি কৰি গোটেই অংকটো হ'ব এতিয়া সবা এই ক্ষেত্ৰত আমি অকণমান মনত ৰাখিব লগা কথা হৈছে যে এই যে আমি f ৰ ঘৰত ইয়াৰ সিধা সিধি যিটো f ৰ মান সেই মানটো আমি যে রাউন্ড কৰিলো সেইটো কিহৰ মান এটো হৈছে fm ৰ মান এটো তোমালোকে মনত ৰাখিবা এই n by 2 ৰ মান সঞ্চয় বারংবারতা ঘৰত আমি বিচাৰি চাইছো কত পাইছো 21 ৰ ঘৰত পাইছো আৰু ইয়াৰ সিধা সিধি আহি আমি f ৰ ঘৰৰ নাম্বাৰটো আমি রাউন্ড কৰিছো তাৰ মানে এই মানটো যিমানেই নহওক কিয় এইটো অংকত এই মান 8 হৈ আছে গতিকে fm ৰ মান 8 এই হ'ব অৰ্থাৎ এই নাম্বাৰটো কি হ'ব fm ৰ মান হ'ব আৰু ইয়াৰ তলত যিটো নাম্বাৰ এই ইয়াত 13 সেই 13 টো হৈছে f ৰ মান কেপিটেল f এই f ৰ মান হৈছে 13 অৰ্থাৎ ইয়াৰ তলৰ নাম্বাৰটো ইয়াত চাবা ইয়াত যে আমি কি কৰিলো সেই 32 যে রাউন্ড কৰিলো এই 32 কিহৰ মান এই 30 হৈছে l ৰ মান কিন্তু ইয়াত এটা কথা তোমালোকে মনত ৰাখিব লাগিব নিয়ম মতে ইয়াত যিটো নিম্ন সীমা থাকে এই লাইনৰ যিটো শ্রেণী অন্তরালৰ নিম্ন সীমা সেই নিম্ন সীমা যিটো থাকিব তাৰ পৰা 0.5 মাইনাস কৰিব লাগে সেইটো মনে মনে ধৰি ল'ব লাগে ইয়াৰ পৰা 0.5 এটা বাদ দিব লাগিব যদি 30 ৰ পৰা 0.5 এটা বাদ দিয়া হয় তেতিয়াহ'লে কিমান হ'ব 29.5 হ'ব তো এইটো হৈছে এলৰ মান এইখিনি যদি চিনাক্ত কৰিব পাৰা তেতিয়াহ'লে গোটেই অংকটো তুমি পাৰিবা মই আকৌ কৈছোঁ যে সেই প্ৰথম কাম হৈছে n by 2 উলিয়াই লোৱা n by 2 যেতিয়া ওলাব তেতিয়া সেই যিটো নাম্বাৰ ওলাব আমাৰ ইয়াত n by 2 মানে কি 20 ওলাইছে সেই 20টো আমি সঞ্চয় বারংবারতার ঘৰত তলৰ পৰা বিচাৰি যাম যিটো ঘৰত গৈ পাম সেই ঘৰৰ চিধা চিধি fৰ মানটো আমি ৰাউণ্ড কৰিম আৰু চিধা আহি কি কৰিম এই যিটো শ্ৰেণী অন্তৰালৰ নিম্ন সীমা সেইটো আমি ৰাউণ্ড কৰিম আৰু এই যিটো মান পাইছিলোঁ তাৰ তলৰ
তলৰ নাম্বাৰটো আমি ৰাউণ্ড কৰিম কোনটো কি মান হ'ব এটো হ'ব এফৰ মান এটো এফএমৰ মান আৰু এটো হ'ব এলৰ মান কিন্তু এই এলৰ মানটো এটা কথা মনত ৰাখিব লাগিব কি ইয়া যিমানেই নাথাকক কিয় এই সংখ্যাটো যিমানেই নাথাকক তাৰ পৰা 0.5 এটা মাইনাস কৰিব লাগিব মাইনাস কৰি ধৰিব লাগিব এতিয়া সোৱা তেতিয়া হলে আমি ইয়াত কি কি পালো অলরেডি n 40 পাইছো আৰু n বাই 2 ৰ মান কি হ'ব 28 আমি ইতিমধ্যে গমেই পাইছো এতিয়া l ৰ মান কি হ'ব এই 30 ৰ পৰা 0.5 মাইনাস কৰিলে 29.5 এটো ইয়াত লিখি লৈছো তাৰপিছত fm ৰ মান কিমান 8 হেতু আমি তালিকাখনত পাইছো আৰু f ৰ মান হৈছে 13 হেতু পাইছো এইবাৰ i এটা লাগিব সূত্ৰমতে হেই i ৰ মান হৈছে 5 এই i ৰ মানটো কি i ৰ মান সবা এই যেটো শ্ৰেণী অন্তৰাল এটো সংখ্যা আৰু এটো সংখ্যা এই দুটাৰ মাজৰ যেটো ইন্টারভেল হেইটো হৈছে i ৰ মান এতিয়া কথা হল কিন্তু তুমি উলাবা কেনে কই ইয়াৰ নিয়ম হৈছে যে এই সংখ্যাটো আৰু এই সংখ্যাটো তুমি কি কৰিবা এটো যে এটো যিমান সংখ্যা এটো তুমি মন মনে হিসাব কৰিবা এটা এটা দাৰি দিলোবা এটো হৈছে 50 50 কাৰণে এটা দাৰি দিলা তাৰপিছত 51 তাৰপিছত 52 তাৰপিছত 53 তাৰপিছত 54 এই সংখ্যাটো আৰু এই সংখ্যাটো দুইটাই ধৰিব লাগিব আৰু ইয়াৰ মাজত যিকেইটা সংখ্যা আছে সেইকেইটাও ধৰিব লাগিব সেইটো কাৰণে তুমি কি কৰিবা এটা এটা এনেকৈ আস্তানি লবা যেতিয়া তোমাৰ সুবিধা হ'ব এইটো 50 51 52 53 54 তেতিয়া 50ও ধৰা হৈছে 54ও ধৰা হৈছে মাজৰ কেইটাও ধৰা হৈছে হল কেইটা 1 2 3 4 5 গতিকে এই i ৰ মানটো কিমান হ'ব 5 এইটো তুমি এই এটা লাইনত মাত্ৰ হিসাব কৰিলে হ'ব প্ৰত্যেকটোতে তোমাক এটো কি হ'ব 5 এই ওলাব প্ৰত্যেকটোতে 5 হ'ল এটো কি 45 46 47 48 49 ইয়াতো কি হৈছে 5টা ওলাইছে গতিকে 45 ৰ পৰা 49 লৈ 5টা প্ৰত্যেকটোতে 5 5 কৈ ইয়াত ইন্টারভেল হৈ আছে i ৰ মান হৈছে 5 এই গুটেই কেইটা মান আমি পালো এতিয়া আমাৰ সমাধান ওলাব এতিয়া আমি জানো কি উই নো দ্যাট median is equal to l plus n by 2 minus f by fm into i এটো হৈছে আমাৰ সূত্ৰ এতিয়া সূত্ৰ মতে আমি এটা এটা কৈ বহাই যাম l ৰ মান কিমান ইয়াৰ পৰা আমাৰ ইয়াত লিখাই আছে 29.5 plus n by 2 n by 2 মানে কিমান এয়া 20 আছে 20 minus ইয়াত এটা minus আছে আমি minus দিলো minus f ৰ মান কিমান f ৰ মান 13 গতিকে 20 minus 13 তলত fm fm ৰ ঠাইত আমি 8 দিলো into ইয়াত এটা পূৰণ চিন আছে আৰু i ৰ মান হৈছে 5 ইয়াত 5 দিলো এতিয়া আমি এই পূৰণ হৰণ যোগ বিয়োগখিনি কৰিলে আমাৰ সমাধান হৈ যাব এতিয়া এইটো 29.5 ৰাখিলো মাজত প্লাস আছে আৰু 20ৰ পৰা 13 আমি কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব কিমান হ'ব 7 20ৰ পৰা 13 গলে 7 হয় তলত 8 আছে ইনটু 5 এটা 29.5 প্লাস এবাৰ আমি ওপৰৰ দুটা কি কৰিছো পূৰণ কৰিছো 5 7 গুণ 35 আৰু তলত আছে কিমান 8 গতিকে 35/8 এবাৰ 29.5 প্লাস এই 8 ৰে এবাৰ আমি 35 ক কি কৰিব লাগিব হৰণ কৰিব লাগিব এটা সোৱা 35 ক 35 ক যদি আমি 8 ৰে হৰণ কৰো তেতিয়া লৈ কেইবাৰ যাব যদি 4 বাৰ দিয়া হয় যদি 4 বাৰ দিও 4 8 গুণ কিমান হয় 32 থাকে কিমান 35 ৰ পৰা 32 গলে 3 এবাৰ 3 টো না যায় 3 ত নগলে কি হ'ব এটা দশমিক হ'ব আৰু ইয়াত এটা শূন্য হ'ব 30 হৈ গ'ল 30 ত কেইবাৰ 3 বাৰ 3 8 গুণ 24 এবাৰ কিমান থাকিন 6 6 টো না যায় এবাৰ কি হ'ব 60 হ'ব 60 ত কেইবাৰ যাব 7 বাৰ যাব এনে কৈ দশমিকৰ পিছত আমি দুটা উলাই ললে হৈ যাব গতিকে কিমান উলাল আমাৰ 4.37 এতিয়া এই 4.37 যে হল এই দুটা আমি এবাৰ যোগ কৰিব লাগিব 29.5 প্লাস 4.37 এই দুটা যদি আমি যোগ কৰো তেতিয়া যোগটো কেনে কৈ কৰিব পাৰো 29.5 ইয়াত এটা জিৰো দি ল'ব পাৰো আৰু ইয়াত কিমান আছে 4.37 এয়া শূন্য খাতে কিমান হয় 7 তাৰপিছত 5 আৰু 3 5 আৰু 3 কিমান হয় 8 দশমিক দুটার আগত দশমিক আছে দুটার আগত আমি দশমিক দি দিলো 9 আৰু 4 কিমান হয় 9 4 13 13 3 হাতৰ 1 আৰু 2 এয়া হল 3 33.87 এইটোৱে হৈছে আমাৰ মধ্যমা গতিকে নিশ্চয় তোমালোক বুজি পাইছা এনেকুৱা ধৰণৰ যিকোনো ইয়াত কি হ'ব
এই নিয়মটো একেই থাকিব ইয়াত তোমাৰ নাম্বাৰ খাল খলনি হ'ব পাৰে মানকেইটা তোমাৰ বেলেগ বেলেগ হ'ব পাৰে শ্ৰেণী অন্তৰালৰ ষ্ট্ৰাকচাৰটো বেলেগ হ'ব পাৰে ইয়াত বাৰংবাৰতাৰ সংখ্যাকেইটা বেলেগ হ'ব পাৰে কিন্তু নিয়ম এইটোৱেই হয় তুমি যদি চিষ্টেমেটিকভাৱে যোৱা তেতিয়াহ'লে নিশ্চয় তোমাৰ যিকোনো সংখ্যাৰে এই অংকটো যদি তোমাক দিয়ে বা যিকোনো এখন তালিকাযুক্ত অংক যদি তোমাক দিয়ে মধ্যমা নিৰ্ণয় কৰিবলৈ দিয়ে আশা কৰোঁ তুমি পাৰিবা যদি এবাৰত বুজি পোৱা নাই ভিডিঅ'টো আকৌ আৰম্ভণিৰ পৰা চাই লোৱা আশা কৰিছোঁ নিশ্চয় বুজি পাবা ধন্যবাদ।